আরাব খান নাকি সে নাকি ছিল জেলের আসামি, খুনির আসামি, জেলখানা থেকে আরেকজনের প্রক্সি দিয়ে জেলে ঢুকাই সে চলে গেছে ভারতের পাসপোর্ট ব্যবহার করে দুবাই। দুবাই যেয়ে সেখানে স্বর্ণের কি করেছে, স্বর্ণের দোকান করেছে, সেই দোকানের একটা লগো করেছে, ওই যে ওখানকার ইগল পাখির কি লগো করে, সেই লগো করতে খরচ হয়েছে 40 কোটি টাকা। কয় কোটি? 40 কোটি টাকা। উদ্বোধনের জন্য গেছে আমাদের দেশের অলরাউন্ডার ক্রিকেটার সাকিব আল হাসান, গিয়েছে আর এক খেলা হবে হিরো আলম। হ্যাঁ, তো এরা গেছে, আরো কিছু নায়ক নায়িকা গিয়েছে, তাদেরকে দিয়ে জাকজমক ভাবে দোকান উদ্বোধন করেছে। ওমা এখন শুনতেছি উনি খুনির আসামি, উনি ফাঁসির আসামি, উনি জেলের আসামি, জেলখানায় ছিল আরেকজনের পরাক্সি দিয়ে চলে গেছে, ওর ওর বদলে আরেকজন জেল খাটে। আমার কথা হইলো ওর ওর এখন ইন্টারপোলের মাধ্যমে দেশে ইনি শাস্তি দেবে, কথা ঠিক আছে, কোনো অসুবিধে নেই। কিন্তু এতদিন ধরি যে 9 মাস ধরি আরেকজন ওর বদলে জেল খাটছে, এইটা ধরতে পারো না, তার ডিজিটাল হয়ে যাও কেন, কথা কয় না? এতদিন ধরে আর একজন জেল খাটছে, এই আর একজন ঢুকলো কিভাবে? নিরপরাধ মানুষ ওর বদলে প্রক্সি দিয়ে জোন খেটে জেল খাটা যাচ্ছে কিভাবে? অথচ আলেম ওলামা দাড়িওয়ালা টুপিওয়ালা এরা তো একদম কোনোভাবে বেরোতে পারে না, কথা কয় না? উড়া বেরোয় কি করে? উদাহরণ দেবো, উদাহরণ দেবো, বর্ডার আছে না, বর্ডার, বর্ডার থেকে মিস্টার বল্টু সাইকেলে করে বালু নিয়ে আসছে। কি নিয়ে আসছে? বালু, বাস্তার মধ্যে সাইকেলের পিছনে বাস্তা ধরি, প্রশাসনের লোক ধরি বাসে বল্টু তোর বাস্তায় কি বাসে? স্যার বালু, স্যার কই বালু, নামা দেখি বাস্তা, নামাই সেফ টেক করি দেখে না বালু। পরে আবার 3-4 দিন পরে আবার সাইকেলে করি ওই বাস্তা, বাস্তায় বালু, এই বল্টু তোর সাইকেলের বাস্তায় কি বাসে? স্যার বালু, স্যার বাসে বালু, প্রতিদিন বালু নিয়ে যাস তুই পড়ারে লেখা, এই দেখি বালুর মধ্যে মনে হয় কিছু ফেন্সিটিল মিলিয়া বাটিয়া বা আছে, কই দেখি চেক টেক করি দেখে না সব বালু, আসলে কিছু না, বাসে ঠিক আছে বালু যা ছেড়ে দিলাম। আবার তৃতীয় আর একদিন ওই সাইকেলে করি যাচ্ছে বাস্তায় কি স্যার বালু, স্যার এই প্রতিদিন বালু, দেখি বালু নাশকতা আছে কিনা ল্যাবে পাঠা, ল্যাবে পাঠাইছে চেক টেক করি দেখে না সত্যি বালু, বলছে যে স্যার বালু, আচ্ছা ঠিক আছে ছেড়ে দে। পরে একদিন দেখা হয়েছে বলছে মিস্টার বল্টু তো তো বুঝলাম না, প্রতিদিন সাইকেলে করি যে বালু বস, বালু কি বাংলাদেশে এত অভাব, তুই সাইকেলে করি বালু পাচার করি লাভ ডাকি? বলছে স্যার আসলে বিষয়টা হইলো আমি বালু পাচার করি না স্যার। তো কি পাচার করিস? বলছে আমি ওই সাইকেলটাই পাচার করি। পাচার করে কি আর চেক করে কি? এখন ওই আমাদের অবস্থা হইলো ওইটা, পাচার করে টাকা, সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ অনেক বেশি, বেগম পাড়ায় বাড়ি বানায়, ইউরোপ আমেরিকায় বাড়ি বানায়, সেইগুলো ধরতে পারে না। আলেবুলার পকেটে কই টাকার তাসবি, কত টাকা দামের মেসোয়াক আছে সেইগুলো খুঁজে বের করে। এখন সাইকেল ধরা হয় না, এখন ধরা হয় বালুর বস্তা। সাইকেল ধরা আমরা পরিষ্কার কলম করে বলে দিতে চাই, বাংলাদেশের অর্থনীতিকে যারা বেকায়দায় ফেলে দিয়েছে, বাংলাদেশের অর্থনীতিকে যারা নীতি দুর্নীতির মাধ্যমে বিদেশে প্রচার করেছে, সুইস ব্যাংকে প্রচার করেছে, অচিরেই তাদেরকে আইনের আওতায় আনতে হবে। কারণ তারা ধরাছোঁয়ার বাইরে থাকার কারণে আজকে নিজের গায়ের গু, ওর গায়ের গু ঘড়ি কি ছিড়ি গেছে? থাকবে না, থাকবে না ঘড়ি, আর এক খণ্ড কনে অসুবিধা নেই, পকেটে পুজ তুই আবার ভুলি তুই, সেদিন কিনলাম কিরাম দেখেন ঘড়ি তো দুর্নীতি আছে, আগে রডের মধ্যে বাস দিত, এখন দেখছি ঘড়ির মধ্যেও বাস, ঝামেলা শেষ নেই। যাই হোক ভাইরা আমার, যে কথা বল, ঘড়ি তো এখন তো কিনা সম্ভব না, থাক না চেয়ারম্যানের কাছে চাতাম, আমাকে আবার বেশি তো চাওয়ার অভ্যাস নেই, হয়তো একবার দুবার সালাম না দিলি নাই আরো দুবার সালাম, না দিলি সর্বশেষ আর 2-4 বার সে ইতিহাস চাবো না। যাক অসুবিধা নেই, কোনো অসুবিধা আছে? আমি বলি কি যে কটাই উঠবেন 12টায় শেষ করবো, তো আমার 12টায় উঠাই দিয়েছে, তাই হুজুর কটাই শেষ করে? বুদ্ধিটা ভালো, বুদ্ধিটা কি, কিছু সময় থাকা যাবে না ইনশাআল্লাহ? থাকা যাবে তো, এই জন্য আমাদের বক্তব্য হলো যারা প্রকৃত দুর্নীতিবাজ আমরা মাহফিলে আসলেই বলে হুজুর রাষ্ট্রবিরোধী কথা বলবেন না, বলে না, বলে না রাষ্ট্রবিরোধী কথা কোনো হুজুর বলে না, কোনো আলেম ওলামা বলে না, কোনো ইমাম সাহেব বলে না, কোনো মুহাদ্দিস বলে না, কোনো মুফতি বলে না। রাষ্ট্রবিরোধী তো তারা যারা বাংলাদেশের অর্থনীতিকে সুইস ব্যাংকে পাচার করে, রাষ্ট্রবিরোধী তারা যারা সরকারের দেওয়া
টাকা, বাজেটের টাকা, নিজেদের বাবার টাকা মনে করে। রাষ্ট্রবিরোধী তারা যারা বাংলাদেশের বাড়ি পছন্দ হয় না, বাংলাদেশের ঢাকা রামপুরার বাড়ি পছন্দ হয় না, তাই বেগমপাড়ায় ফ্ল্যাট কেনে, আমেরিকায় ফ্ল্যাট কেনে, বুর্জ খলিফায় ফ্ল্যাট কেনে, ওরাই হলো প্রকৃত রাষ্ট্রবিরোধী। ওদেরকে ধরা ছোঁয়ার বাইরে রেখে খালি আমাদের পকেট চেক করো। হুজুর ওই করা যাবে না, হুজুর ওই করে, হুজুর করে ডাকি যাই টু আজ করে দুটো দুই চারি না পাই, ওই দিয়ে সংসারটা চালাই, তাও এ বন্ধ করতে হবে। আছে না নাই? বন্ধ করার চিন্তা আছে না নাই? আমি বলি রামেরা বামেরা হুঁশিয়ার হয়ে যাও। মাননীয় প্রধানমন্ত্রী মসজিদের পক্ষের লোক, তিনি মডেল মসজিদ করে প্রমাণ করে দিয়েছেন এই বাংলাদেশ মসজিদের শহর, মসজিদের নগর, এই বাংলাদেশের মসজিদে আজান হবে, এই বাংলাদেশের মসজিদে জামাত হবে, নামাজ হবে, বাংলাদেশে আজানের আওয়াজকে স্তব্ধ করে দেওয়া যাবে না, বাংলাদেশের মাদ্রাসা বন্ধ করা যাবে না, বাংলাদেশে আলেম ওলামাদেরকে বিতাড়িত করা যাবে। যারা মনে করো যে বানর থেকে মানুষ এসেছে এটা প্রমাণ করাবা, আমার প্রধানমন্ত্রী প্রমাণ করে দিয়েছে যে তিনিও বানরের তৈরি না, মাধ্যমের তৈরি। বই কি বইগুলো কি করেছে, রিকভারি করতেছে না, ক্লোজ করে নিয়ে আবার নতুন করে বই আসবে ছাত্রদের হাতে, এটা দিয়ে প্রমাণ করে দিয়েছে। ওগোরামেরা বামেরা যারা চাও বাংলাদেশের মানুষকে বদরের সন্তান বানাবা, আল্লাহর কসম করে বলি তোমাদের সেই স্বপ্ন পূরণ হবে না। তোমরা মনে করেছিলে আলেম ওলামাদেরকে জেলে দিলে মনে হয় ইসলাম শেষ হয়ে যাবে, তোমরা মনে করেছিলে আলেম ওলামাদেরকে ফাঁসিতে ঝুলালে মনে হয় ইসলাম শেষ হয়ে যাবে, তোমরা মনে করেছিলে আলেম ওলামাদেরকে দেশ থেকে বিতাড়িত করলে মনে হয় ইসলাম শেষ হয়ে যাবে। আল্লাহর কসম করে বলি তিতুমীর খান জাহানের এই বাংলাদেশে, শাহজালাল শাহ মখদুমের এই বাংলাদেশে যতদিন মুসলমান আছে ততদিন ইসলাম থাকবে, যতদিন মুসলমান আছে ততদিন কোরআন থাকবে। ফাঁসির রশিগুলো শেষ হয়ে যেতে পারে, বন্দুকের গুলিগুলো ফুরিয়ে যেতে পারে, কারাগারের কুঠুরিগুলো ভরপুর হয়ে যেতে পারে, কিন্তু আল্লাহর কসম এই পৃথিবীর জমিন থেকে খাঁটি মুসলমান শেষ হবে না। তোমরা আল্লাহু আকবরকে ভয় পাও, আল্লাহু আকবরের আওয়াজ তোমাদের কলিজায় কম্পন সৃষ্টি করে, কারণ তোমরা আল্লাহকে প্রভু বলে মানতে পারো না, এই জন্যে তোমাদের কম্পন সৃষ্টি হয়। এই তাকবীরের আওয়াজ কি বন্ধ হবে? এই তাকবীরের আওয়াজ কোন দলের নয়, এই তাকবীরের আওয়াজ বিএনপির নয়, এই তাকবীরের আওয়াজ জাসদের নয়, এই তাকবীরের আওয়াজ বাসদের নয়, এই তাকবীরের আওয়াজ আওয়ামী লীগের নয়, এই তাকবীরের আওয়াজ জামাত ইসলামের নয়, এই তাকবীরের আওয়াজ হেফাজত ইসলামের নয়, এই তাকবীরের আওয়াজ ভাইস ভান্ডারির নয়, এই তাকবীরের আওয়াজ খাজা বাবার নয়, এই তাকবীরের আওয়াজ ইরাক ইরানের নয়, এই তাকবীরের আওয়াজ এসেছে মক্কা মদিনা থেকে, এই তাকবীরের আওয়াজ এসেছে আরশাজিম থেকে। সুতরাং বাংলাদেশ যতদিন আছে নারায়ে তাকবীর ততদিন থাকবে। রমজান মাস আগত, কোন আলেম ওলামাকে নির্যাতন করা আমরা সহ্য করব না। রমজান মাসকে কেন্দ্র করে যেই রোজার মাসে আল্লাহ রাব্বুল আলামিন সকল পাপীদের কবরকে ক্ষমা করে দেন, রোজার মাসের সম্মানে জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেন, জান্নাতের দরজাগুলো খুলে দেন, যেই রোজার সম্মানে আল্লাহ রাব্বুল আলামিন সওয়াবকে 70 থেকে 700 গুণ পর্যন্ত বাড়িয়ে দেন, যেই রমজানে রোজাদারেরা যতটুকু খাইবে সেই খাবারের হিসাব নেই না, যেই রমজানে কোরআন নাজিল হয়েছে যার জন্য শবে কদরের রাত দিয়েছেন, লাইলাতুল কদর দিয়েছেন, যেই রাত হাজার মাসের চেয়ে উত্তম, আমরা বলতে চাই এই রমজানের সম্মানে আমার আলেম ওলামাদেরকে মুক্ত আকাশে, মুক্ত বাতাসে, মুক্ত পৃথিবীর মাঝে ঘুরতে দেওয়ার সুযোগ করে দিতে হবে। আমার আজারি ভাইকে বাংলাদেশে আসতে দিতে হবে, আমার আমির হামজা ভাইকে আমার ময়দানে ফিরিয়ে দিতে হবে।
আমার তাওহীদ জানে তার হৃদয়ের স্পন্দন কলিজার টুকরাদেরকে কারাগার থেকে মুক্ত দিয়ে স্বাধীন বাংলাদেশে সুন্দরভাবে কোরআনের কথা বলার সুযোগ করে দিতে হবে।